আসসালামু আলাইকুম। সুইডেনের ডানপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান সুইডেনের পুলিশের সামনে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পুড়িয়ে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রত্যেকের উচিত মুসলমান নর নারী আমাদের ধর্মগ্রন্থকে অবমাননা করার কারণে প্রতিবাদ জানানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আশা করি ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন যেন আমরা সবাই প্রতিবাদ করতে পারি। এছাড়াও সাবেক শীর্ষ মার্কিন কূটনীতিবিদ ম্যাথিউ ব্রাইজে বলেন, বাকস্বাধীনতার নামে পবিত্র ধর্মগ্রন্থ পুরানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনাটি সুইডেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে মারাত্মক কঠিন করে তুলেছে। তাছাড়াও এরদোগান বলেন, যারা আমাদের দেশে দূতাবাসের সামনে এ ধরনের হীন কাজ করতে পারে তারা আমাদের কাছ থেকে কোনো সহায়তা পাবে না। এই ঘটনাটি অলরেডি মিডল ইস্ট সহ সবাই প্রতিবাদ জানাচ্ছে, তাই আমাদের উচিত আমাদের দেশ থেকেও আমাদের প্রত্যেকেই এই ঘটনা তীব্র প্রতিবাদ জানানো। ধন্যবাদ, সবাই শেয়ার করবেন।